বন্ধুরা, আজকে আমরা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো, ডাঁটা, আলু, গাজর দিয়ে একটা নিরামিষ তরকারি। এই তরকারিটা ভাত রুটির সঙ্গে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা করা যাক। তো দেখুন, প্রথম আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা খুব অল্প পরিমাণ তেল দিয়ে করব। তেলটা গরম করতে দেওয়া হয়েছে। তেলটা গরম করে হয়ে গেলেই এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। দিয়ে একটুখানি ভাজা ভাজা করে একটা স্মেল যখন বেরোবে, দেখুন আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো প্রথমে আলু দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এখানে আমি গাজর, ডবল ডুম করে কাটা যে গাজরগুলো সেগুলো এখানে আমি অ্যাড করবো। তো এবার আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া দেবো। এবার দিয়ে দেবো এতে আমি ডাঁটা। এখানে আমি সজনে ডাঁটা দিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে নাড়বো। তারপর দিয়ে দেবো আমি কুমড়ো, কুমড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়বো, হাই ফ্লেমে ভালো করে নাড়বো। তারপর এখানে আমি অ্যাড করবো 1 টিস্পুন লবণ। তারপর দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ। দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই স্পিডেই থাকবে। এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা। তো এবার এটাকে ভাজা ভাজা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি কতটা কি ভাজা ভাজা হয়েছে। তো মানে এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে দেখুন। এবার আমি এতে আমি জল অ্যাড করে দেবো। মানে আমি পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা যদি আপনাদের ঝোল খেতে চান, ঝোল এটা যেহেতু একটু মাখা মাখা হবে, সেই জন্য একটুখানি অল্প পরিমাণ জল দিয়েছি। এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতো ফুটুক। তো আমার 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমার তরকারিটা অনেকটা মজে গেছে। আর একটু বাকি তরকারিটা, তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15-20 মিনিট মতো রাখবো। তো দেখুন আমার তরকারিটা অনেকটাই টেনে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। এখানে নামানোর আগে মিষ্টি অ্যাড করবো।